আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সোমালিয়ায় বোমা হামলায় মেয়র সহ নিহত 20। জানিয়ে দেব সংলাপের অভাবে পরমাণু যুদ্ধের ঝুঁকিতে পশ্চিমারা, বলছে ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা। আরও জানিয়ে দেব ইরানের স্পর্শকাতর নিরাপত্তা স্থাপনা উড়িয়ে দিতে চেয়েছিল গুপ্তচর ইসরায়েলিরা। জানিয়ে দেব নেন্সি পেলোসির সফর ঘিরে তাইওয়ানে নৌমহড়া। আরও জানিয়ে দেব কঙ্গোয় জাতিসংঘে শান্তিরক্ষীদের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত, নিহত আরও 4। এবং সর্বশেষ জানিয়ে দেব আগ্রাসীদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত উত্তর কোরিয়া, বলছে কিম জং উন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সোমালিয়ায় বোমা হামলায় মেয়র সহ নিহত 20। দক্ষিণ সোমালিয়ার প্রশাসনিক অঞ্চল লেওয়ার শাবেলে দুটি শক্তিশালী বিস্ফোরণে ওই অঞ্চলের রাজধানীর মেয়র সহ অন্তত 20 জন নিহত হয়েছেন। বুধবার এই হামলার দায় ইসলামী জঙ্গি গোষ্ঠী আল শাবাব স্বীকার করেছে। প্রথম হামলাটি ছিল একটি আত্মঘাতী বোমা হামলা। সোমালিয়ার লোয়ার শাবেল অঞ্চলের রাজধানী মেরকা শহরের কর্মকর্তাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। বিস্ফোরণে শহরের মেয়র আবদুল্লাহি আলী ওয়াফো এবং মেয়রের উপদেষ্টা আরও 12 জন নিহত হন। এছাড়া মেয়রের বেশ কয়েকজন দেহরক্ষী এতে আহত হয়েছেন। ওই অঞ্চলের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বোমা বিস্ফোরণটি মার্কা প্রশাসনের সদর দপ্তরের কাছে হয়েছিল এবং মেয়রকে লক্ষ্য করে এটি করা হয়েছিল। সোমালিয়া দক্ষিণ পশ্চিম রাজ্যের প্রেসিডেন্ট আব্দি আজিজ হাসান মোহাম্মদ তার ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওটিতে আল শাবাব এবং আত্মঘাতী বোমা হামলাকারীর তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণ এবং সরকারকে অবশ্যই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। একটি পৃথক ঘটনায় বুধবার আফগয়ে শহরের একটি ব্যস্ত পশু বাজারে বোমা বিস্ফোরণ ঘটে। পুলিশ বলছে হামলাটি একটি ভূমি মাইন বিস্ফোরণ। আফগয়ে প্রত্যক্ষদর্শী এবং হাসপাতাল সূত্রে জানা যায় বিস্ফোরণে 8 জন নিহত, 14 জন আহত হয়েছেন। আল শাবাব মিডিয়া জানিয়েছে বিস্ফোরণে 2 সেনা নিহত হয়েছে, তবে গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেনি। গোষ্ঠীটি অবশ্য বলেছে তারা কেনিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় মান্দেরা শহরের কাছে এক বোমা হামলা চালিয়ে কেনিয়ার সেনা বহনকারী একটি গাড়ি বহরকে আক্রমণ করেছিল। সংলাপের অভাবে পরমাণু যুদ্ধের ঝুঁকিতে পশ্চিমারা, বলছে ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা। পশ্চিমা বিশ্ব পরমাণু যুদ্ধে প্রবেশের ঝুঁকিতে আছে, কারণ তারা রাশিয়া ও চীনের সাথে যথেষ্ট যোগাযোগ বা আলাপ রাখছে না, এমনটাই বলেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা স্টেফেন লভগ্রোভ। তার দাবি, সিনাই যুদ্ধের আমলেও প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের মধ্যে এর চেয়েও ভালো যোগাযোগ ও বোঝাপড়া ছিল। আজকের যোগাযোগহীনতার ফলে ফলে ভুল বোঝাবুঝির সংখ্যাও বাড়ছে বলে মনে করেন এই নিরাপত্তা উপদেষ্টা। লভগ্রোভ বলেছেন, আমরা এক নতুন জামানায় প্রবেশ করেছি যেখানে ভয়ঙ্কর অস্ত্রগুলো আরো সহজলভ্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আসন্ন ফোনালাপ কেন্দ্র করে এইসব কথা বলেছেন ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা। তাইওয়ান ইস্যুতে দুই নেতার ফোনালাপের কথা রয়েছে। লভগ্রোভ মনে করেন, স্নায়ু যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সাথে সমঝোতার মাধ্যমে লাভবান হয়েছিল পশ্চিমারা। তিনি বলেন, সেই আলোচনা উভয় পক্ষেই আত্মবিশ্বাস দিয়েছিল যে কারণে পরমাণু যুদ্ধের ঝুঁকি রোধের ক্ষেত্রে আমরা ভুল বোঝাবুঝি এড়াতে পেরেছিলাম। সূত্র বিবিসি। ইরানের স্পর্শকাতর নিরাপত্তা স্থাপনা উড়িয়ে দিতে চেয়েছিল ইসরায়েলি গুপ্তচর চক্র। ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের অত্যন্ত স্পর্শকাতর একটি নিরাপত্তা স্থাপনা উড়িয়ে দিতে চেয়েছিল ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত একটি গুপ্তচর চক্র। তবে তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরানের নিরাপত্তা বাহিনী ওই চক্রকে আটক করে এবং তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। গোয়েন্দা মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় ঘোষণা করে যে আটককৃত ইসরায়েলি গুপ্তচরেরা অত্যন্ত জটিল পদ্ধতিতে ইরানের এই স্পর্শকাতর নিরাপত্তা স্থাপনার অবস্থান চিহ্নিত করে এই ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে তা উড়িয়ে দেওয়ার পরিকল্পনা আটে। বিবৃতিতে বলা হয়, আটক গুপ্তচর এজেন্টরা ইরান বিরোধী কোমালা সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে তাদেরকে পরিচিত করে তুলেছে। ওই গোষ্ঠীর প্রধান আবদুল্লাহ মোহতাদি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, মিশন সফল করার জন্য গোয়েন্দা চক্র ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল দিয়ে বিপুল পরিমাণ
পরিমাণে গোলা বারুদ বিস্ফোরক ইরানের ভেতরে আনে। এসব বিস্ফোরক দ্রব্য দিয়ে 8টি শক্তিশালী বোমা এবং 8টি ছোট বোমা তৈরি করা যেত, যা ইরানের ওই স্থাপনা উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আটককৃত এই গুপ্তচর চক্রের কাছ থেকে বিপুল পরিমাণ ইরানি এবং বৈদেশিক মুদ্রা, কয়েকটি পিস্তল, মোবাইল ফোন, ল্যাপটপ এবং ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়ার জন্য যারা এই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করেছে তারা কেউ বিনা জবাবে পার পাবে না। সূত্র পার্স টুডে। ন্যান্সি পেলোসির সফর ঘিরে তাইওয়ানের নৌমহড়া। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে সামনে রেখে নৌমহড়া চালিয়েছে তাইওয়ান। চীনের সামরিক হুমকি মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে এই উদ্যোগ বলে জানিয়েছে তাইপে খবর রয়টার্সের। চীনের সঙ্গে তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই মঙ্গলবার সমুদ্রে ব্যাপক আকারে নৌমহড়া চালায় তাইওয়ান। বার্ষিক হ্যান কোয়াং মহড়ার অংশ হিসেবে এই নৌমহড়া বলে দাবি করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে সামনে রেখে এই মহড়া। মঙ্গলবারের এই মহড়া সরাসরি পরিদর্শন করেন তাইওয়ানের প্রেসিডেন্ট। গত এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এই মহড়া চালালো তাইপে। 20টি যুদ্ধজাহাজ, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান এবং যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থায় ব্যবহারও মহড়ায় অংশ নেয়। তাইওয়ানের মুখপাত্র শুন লি ফাং বলেন, আজকের মহড়ায় ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আমাদের এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পুরোপুরি সক্ষম। নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানো এই মহড়ার প্রধান উদ্দেশ্য, কাউকে হুমকি দেওয়া নয়। তবে তাইপের এমন তৎপরতায় বেজায় চটেছে বেইজিং। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীনকে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করা হলে এর পরিণাম হবে চরম ভয়াবহ। চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, তাইওয়ান কর্তৃপক্ষকে বারবার সুযোগ দেওয়া হয়েছে। তাইওয়ানের স্বাধীনতার আকাঙ্ক্ষা কখনোই পূরণ হতে দেওয়া হবে না। তারা চীনকে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করেছে, তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তবে চলমান উত্তেজনার মধ্যেই শি জিনপিং এর সঙ্গে জো বাইডেনের ভার্চুয়াল বৈঠকে তাইওয়ান ইস্যু ছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত, নিহত আরো 4। জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে চলমান বিক্ষোভ ছড়িয়েছে কঙ্গোর নতুন নতুন শহরে। বুধবার দেশটির ওভিরা শহরে সহিংসতায় আরো 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। সে সময় গুলি লেগে একটি বৈদ্যুতিক তার বিক্ষোভকারীদের ওপর পড়লে বিদ্যুৎ স্পষ্ট হয়ে 4 জনের মৃত্যু হয়। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত হিসেবে আখ্যা দিয়েছেন প্রশাসন। প্রসঙ্গত, কঙ্গোর নিরাপত্তায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রায় 12,500 সেনা, পুলিশ ও কর্মী কাজ করছেন। বছরে তাদের পেছনে $100 বিলিয়ন বেশি ব্যয় হলেও বিক্ষোভকারীদের অভিযোগ, সন্ত্রাসী সংগঠনগুলোর হাত থেকে বেসামরিকদের রক্ষায় পুরোপুরি ব্যর্থ শান্তিরক্ষী মিশন। শান্তিরক্ষীদের ব্যর্থতার প্রতিবাদে গত সোমবার থেকেই দেশটিতে চলছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন হটানোর প্রতিবাদ। মঙ্গলবার ব্যাপক সহিংসতায় 3 শান্তিরক্ষী সহ নিহত হন অন্তত 15 জন। আগ্রাসীদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত উত্তর কোরিয়া, বলছে কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সাথে যে কোনো সামরিক সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করার জন্য তার দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। কোরিয়া দ্বীপে যখন নতুন করে উত্তেজনা বেড়ে চলেছে তখন কিম জং এই হুঁশিয়ার দিলেন। কোরিয়ার যুদ্ধ অবসানের 69তম বার্ষিকীতে দেওয়া ভাষণে তিনি আরো বলেন, আমাদের সামরিক বাহিনী যে কোনো সংকট মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং আমাদের দেশের পরমাণু যুদ্ধাস্ত্র শত্রুর বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। কিম জং উন বলেন, যুদ্ধ অবসানের 70 বছর পরে এসেও আমেরিকা দক্ষিণ কোরিয়াকেও সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিপজ্জনক ও অবৈধমূলক তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে নানা চক্রান্ত করে আমেরিকা তার আচরণকে ন্যায্য বলে প্রমাণের চেষ্টা করছে। তিনি বলেন, সামরিক তৎপরতার নামে আমেরিকা দ্বিমুখী অবস্থান বজায় রেখে চলেছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে যে বৃহৎ পরিসরের সামরিক মহড়া চালায় তা উত্তর কোরিয়ার বিরুদ্ধে মারাত্মক হুমকি এবং উস্কানি। এ কারণে দুদেশের সম্পর্ক অত্যন্ত কঠিন হয়ে উঠেছে এবং সংঘাতময় এই অবস্থা থেকে ফিরে আসার কোনো পথ নেই। সূত্র পার্স টুডে।